মানুষরা এক কোটি লোভে কাটছে তো কাটছে, সব টাকা দোকানে দিয়ে খালি হাতে যাচ্ছে, কি গো আজকে বাজার নেই কেন, সব কেটে দিয়েছে বলে থামো না, চার দিন পরে তো এক কোটি পাবো। কে কে পেয়েছে শুনবেন, দিয়াল লটারি কাটেন যারা শুনে নেন। জোড়া সাকর তৃণমূল এমএলএ বিবেক গুপ্তার বহু পেয়েছে, নলাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে, অনুব্রত কন্যা সুকন্যা সবাই পেয়েছে, আপনি পাননি, এটা ভাইপো লটারি। আরেকটা কীর্তি শুনবেন, মাধ্যমিকে 2023 ছাত্র ছাত্রী কমেছে 4 লাখ, উচ্চ মাধ্যমিকে কমেছে 2 লাখ, আর কি বেড়েছে জানেন এই 12 বছরে, 21,000 মদের দোকান, 21,000 মদের দোকান মমতা ব্যানার্জির আমলে বেড়েছে। আগে তো সরকার ছিল, আমরা পূজো করতাম, ইসলাম ধর্ম যারা মানেন তাদের করতেন, খ্রিস্ট ধর্ম করতেন, গুরু নানক দেবকে যারা মানেন তারা করতেন, সরকার নাক গলাতো, চোর মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। আমার সংখ্যালঘু ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, যখন তুর্কিতে 45 লক্ষ যুবক পেটের দায়ে বাইরের রাজ্যে, তাদের ফেরাতে হবে পশ্চিমবঙ্গে, হাতে কাজ দিতে হবে, পেটে ভাত দিতে হবে, মাথায় ছাদ দিতে হবে, শোভনদেব চট্টোপাধ্যায়কে একটা জ্যান্ত লোককে তাকে পদত্যাগ করিয়েছে ভবানীপুর থেকে, এলে খড়দায় দাঁড় করিয়েছে, করে নিজে ভবানীপুরে চাপ্পা মেরে জিতেছে, দিয়ে মুখ্যমন্ত্রীর পদ রেখেছে। 2021 5ই মের পরে ডানকুনির বিস্কুট তৈরির কারখানা, চন্দননগরের গন্ডলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল, কত সংখ্যা দেব ডাবর পালালো মধ্যপ্রদেশে, শিল্পে শ্মশান পশ্চিমবঙ্গ। নিচের তলার কোনো অপরাধ নেই, তারা এক একজন 36% করে ডিএ পায় না, আজকে তারা তাদেরকে আইসিরা, কমিশনারেটের কমিশনাররা, এসপিরা বাধ্য করাচ্ছেন এই অপকর্মগুলো করার জন্য, ভোট লুট করার জন্য। 25টা ভিডিও অফিসে নমিনেশন করতে দেয়নি, এবারেও গণনা কেন্দ্র রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, গণনা কেন্দ্র রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আর এই ইলেকশন কমিশন লজ্জা লাগে না, একটা মাতালকে বসিয়েছেন মমতা ব্যানার্জি, তিনি মমতা ব্যানার্জির বাড়ির একটা পোষ্য, পোষ্যর থেকে অধম রাজীব সিনহা, তিনি প্রত্যেক দিন নির্বাচন মণ্ডল হবে কি করে, সেন্ট্রাল ফোর্স কি করবে, নাকা চেকিং করবে, সেন্ট্রাল ফোর্স সীমান্ত পাহারা দেবে, সীমান্ত সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করবে, পুলিশ। আমরা স্বপ্নের জন্য অপেক্ষা করছি, আপনারা ভয় পাবেন না, বিচলিত হবেন না, সোমবার মামলা আছে, এ লড়াইকে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব। সেফ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল, গণতন্ত্র রক্ষা করার লড়াই গ্রামের মানুষ তার নিজের পঞ্চায়েত করবে, মানুষের পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত, পঞ্চায়েত মেম্বার প্রধান পার্টি অফিসে বসে আবাস যোজনা হোক, শৌচালয় হোক, নলবাহিত জল হোক, বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, দিব্যাঙ্গদের ভাতা হোক, কৃষকদের কৃষি সরঞ্জাম সার বীজ হোক, জেলায় জেলায় দিতে হবে। সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনী আটকাতে রাজীব সিনহা পৌঁছে গেলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি দয় বলল তুমি তো নিরপেক্ষ সংস্থা, তুমি তো সাংবিধানিক বডি, তুমি পান্ডে স্টেট ইলেকশন কমিশনার, তিনি
সিদ্ধারাটা সোজা রেখে মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছিলেন, সুপ্রিম কোর্টে গেছিলেন, পাঁচ দফাতে ভোট করিয়েছিলেন, কেন্দ্রীয় G20-র বড় অধিবেশন আছে, তারপরেও ভারত সরকার 13 সালের থেকে বেশি ফোর্স দিয়েছে।